রোদের তেজ আজ যেন খানিকটা কম, বরং মৃদু বাতাস পেয়ে যেন আয়েসে দুলছে গোলপাতার শাড়ি। নদীর পার ঘেঁষে গজিয়ে ওঠা কোমর সমান ঘাসগুলোও যেন তাল মিলিয়েছে তাদের সঙ্গে। সুন্দরবনের খুলনা রেঞ্জের এই আন্ধারমানিক অংশে বন বেশ ঘন, বেত গোলপাতা সহ আরও গাছগাছালির ফাঁক দিয়ে ভেতরটা প্রায় দেখা যায় না বললেই চলে। এজন্যই আন্ধারমানিকের অংশকে টাইগার জোন বা বাঘের এলাকা হিসেবে ধরা হয়। সে সঙ্গে ছোট ছোট খাল আর ভাড়ানির কারণে এই এলাকা কুমিরেরও রাজত্বের অংশ। নদীতে এখনো চলছে ভাটার টান, জল নেমে যাওয়ায় বেরিয়ে পড়েছে শ্বাসমূল। তার উপর এক হাঁটু কাদা ভেঙে কয়েকজন অভিযাত্রী বনের ভিতর ঢুকতে চায় এক বিশেষ উদ্দেশ্যে। ওরা কারা আর কি বা তাদের উদ্দেশ্য? ভাটার এই কাদা এমনই যে কোথাও কোথাও হাঁটু পর্যন্ত দেবে যায়। তবে উদ্দেশ্য আর কৌতূহলের কাছে কাদার কি সাধ্য অভিযাত্রীদের এই অগ্রযাত্রা থামিয়ে দেয়? অভিযাত্রীদের কারো হাতে দা, কারো হাতে বা ক্যামেরা, আবার কেউ কেউ হাঁটছেন শুধু কৌতূহলী চোখ নিয়ে। কিন্তু সব জায়গায় তো বাহাদুরি চলে না। পিছন থেকে বাঘমামা এসে যদি কাউকে ছৌ মেরে নিয়ে যায়, কারো সাধ্য নেই কিচ্ছু করার। আর জলা জায়গা হওয়ায় আছে বিষাক্ত সাপ ও পোকার ভয়ও। তাহলে কোন সাহসে ওরা এগিয়ে চলেছে? অভিযাত্রীদের এত সাহসের কারণ হলো তাদের সঙ্গে আছেন একজন প্রাণীবিদ। কালোকুলো চেহারার এই অভিজ্ঞ মানুষটির নাম ডক্টর আনিসুজ্জামান খান। সুন্দরবনের বাঘসহ প্রাণীদের গতিবিধি আর নানা স্বভাব ও বাস্তব ও বিশদ জ্ঞান তাকে সাহস জুগিয়েছে আরও কয়েকজনকে নিয়ে বনে ঢোকার। তারপরেও বিপদ তো আর বলে কয়ে আসে না, তাই দাটা ডক্টর আনিস রেখেছেন তার নিজের হাতেই। ডক্টর আনিস এই মানুষগুলোকে আসলে নিয়ে এসেছেন আন্ধারমানিকের এই চিংড়ির খালে এক কুমিরের ছানার সন্ধানে। সুন্দরবনের কুমির নিয়ে গবেষণার অংশ হিসেবেই এখানে আসা। ঘন জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে অভিযাত্রীদের প্রতি মুহূর্তে সতর্ক খেয়াল রাখতে হচ্ছে চারদিকে। শুধু বাঘ কুমির সাপ না, একটু বেখেয়াল হলে এখানে বিপজ্জনক হতে পারে সামান্য ডালপালাও। সে সঙ্গে আছে মশাসহ নাম না জানা অসংখ্য ছোট ছোট পোকার আক্রমণ। চলতে চলতে ডক্টর আনিস প্রতি মুহূর্তে সহযোগীদের বুঝিয়ে দিচ্ছেন সুন্দরবনের গাছপালা, বাস্তুসংস্থান সহ নানা বিষয় নিয়ে। এমনকি দেখাচ্ছেন উঁচু গাছ থেকে ঝরে পড়া বীজ কিভাবে নতুন চারা হয়ে ওঠে সেটিও। তার অঙ্কুরোদ্গম হয় বাতাসে এভাবে ঘুরে 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 ঘুরে, এরকম করে যখন এই কাদাতে পড়ে এইভাবে পড়ে সে গাছ হওয়া শুরু করে। প্রকৃতি এমন ডিভাইসে এই ম্যানগ্রুভের সমস্ত ফল ফুল তাদের গরমের। কিন্তু যে কুমিরের খোঁজে চিংড়ির খালে আসা সেই কুমিরেরই দেখা নেই। তাহলে কি এত কষ্ট করে এত দূরে এসে খালি হাতেই ফিরতে হবে সবাইকে? জলের মধ্যে হঠাৎ একটা বিশেষ পাতার প্রতি নজর পড়েছে ওদের। আরে এ তো শাপলা পাতা, কিন্তু এই নোনা পানির রাজ্যে শাপলা আসবে কোথা থেকে? তাহলে কি এই পানিটা মিষ্টি না? তো ড
অ্যাকোয়ানিস সবার দৃষ্টি আকর্ষণ করলেন, জলে খেলতে থাকা ছোট ছোট মাছের দিকেও। এ তো মিষ্টি পানির ছোট ছোট মাছ, পরীক্ষার জন্য জলটা মুখে দিয়েও দেখা হলো। হ্যাঁ, যা অনুমান করা হয়েছিল তাই। আমি যে পানিটি এখন পান করলাম একেবারে এটি মিঠা পানি। মানে সুন্দরবন অঞ্চল ঘিরে যে সমস্ত খাল রয়েছে, ভারানী বলছি অথবা নদী বলছি, বিভিন্ন চ্যানেল বলছি, সব জায়গায় বর্ষাকালে সাধারণত নোনা পানি থাকে। কিন্তু সুন্দরবনের ভিতরের এই ট্যাংরার বিলে একেবারেই পুরোপুরি মিঠা পানি। এবং সে সাথে শুধু তাই নয়, এবং এই মিঠা পানিতেই রয়েছে শাপলা। এই শাপলা বা পদ্মফুল আমরা সাধারণত জেনেই থাকি যে সমতল ভূমির বিভিন্ন রকম যে বিল, হাওর, নদী রয়েছে সেখানে কিন্তু জন্মে থাকে। কিন্তু সুন্দরবনের নোনা পানির মধ্যেও বেঁচে থাকার যে একটি রহস্য, সেটিও কিন্তু একটি নতুন বিষয়। এ হলো বাঘ, হরিণ সহ সুন্দরবনের প্রাণীদের লাইফ লাইন মিষ্টি জলের ডিপো। বনের চারপাশে নদী খালের পানি নোনা হলেও এসব মিঠে জলের ডিপোতে তার প্রভাব পড়ে না। বাঘ সহ বনের প্রাণীরা এই মিঠে জল খেয়ে বেঁচে থাকে। সুন্দরবন ঘেঁষা গ্রামের মানুষ এই মিষ্টি পানির ডিপোকে বলে চাতাল। সাধারণত বৃষ্টি ও ভূগর্ভস্থ কারণে বনের মধ্যেই প্রাকৃতিকভাবে এই জলাধার সৃষ্টি হয়। এমনকি এখানে বাসা বাঁধে মিঠে পানির অনেক মাছও। আমরা এই সুন্দরবনের ভেতরের বিভিন্ন অংশগুলো ঘুরে আমরা দেখার চেষ্টা করছি বা বিভিন্ন বিষয়গুলো আবিষ্কারের চেষ্টা করছি, যে জিনিসগুলো আসলে সাধারণ মানুষের একেবারে অজানা। আমি যেটি বলতে যাচ্ছি ডক্টর আনিস, যে এই জায়গায় আমরা যে এসেছি সুন্দরবনের একেবারে ভেতরের একটি অংশে, তো এই জায়গায় আমি যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি এখানে মিঠা পানির একটি অংশ রয়েছে। এবং আপনি একটি কথা কিছুক্ষণ আগে আমাকে বলছিলেন, যেটি হলো পিটল্যান্ড। পিটল্যান্ড এই বিষয়টি আসলে কি? আমরা খুলনার থেকে অনেক ভিতরে, জায়গাটির নাম হচ্ছে আন্দারমানিক, এবং স্থানীয় ভাষায় এটাকে বলা হয় ট্যাংরার বিল। ট্যাংরা তো আমরা জানি মিঠা পানির মাছ, যদিও সাগরে আছে অন্য ট্যাংরা। তো এটা হচ্ছে এক ধরনের লোলেং ডিপ্রেশন, এবং যেখানে অনেক পুরনো প্রাচীন যে গাছপালা আছে তার লতাগুলো পাতা পড়ে, এটা পচে আমরা দেখতে পাচ্ছি একদম কালো একটা গভীর আস্তরণ। এটা হচ্ছে পৃথিবীর প্রিমিটিভ ওয়েটল্যান্ড, যেটা পিটল্যান্ড বলে, তারই একটা উদাহরণ, যেটা সুন্দরবনে বিভিন্ন জায়গা আছে, জোংরা বিল এবং আন্ধারমানি এই ধরনের। এটা সুন্দরবনের একটা কার্বন সিঙ্ক, যে প্রাকৃতিতে যে কার্বন উৎসৃত বা নির্গত হচ্ছে সেটাকেই ন্যাচারালি এই ওয়েটল্যান্ডগুলো অ্যাবজর্ব করছে। এর প্রাথমিক ধাপ হচ্ছে পিটল্যান্ড, এবং কয়েকশত বছর পরে এটাই হচ্ছে কয়লা হিসেবে সংগ্রহ করে আমরা যেটা কয়লার যে পাওয়ার প্ল্যান্ট করি তার র ম্যাটেরিয়ালস এখানে। হঠাৎ অভিযাত্রীদের যেন চোখ ধাঁধিয়ে দিয়েছে অনিন্দ্য এক সুন্দর দৃশ্য। এ তো শাপলা ফুল, যেন গহীন বনে চুপটি করে লুকিয়ে জলকেলি করছে ছোট্ট এক নীলপরি। একটু খুঁজতে পাওয়া গেল ওর আরও কয়েকটি সঙ্গী সাথীকে। এমনিতে সুন্দরবনের হারবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্রের পুকুরে গেলে নীল শাপলা দেখা যায়, তবে নোনা পানি ঘেরা গভীর বনে এমন শাপলা দেখা এটাই প্রথম। নীল এই পরীকে দেখে অভিযাত্রীরা যেন ভুলে গেছে কুমির খুঁজে না পাওয়ার দুঃখ। শুধু নীল পরী নিয়েই থাকলে হবে না, আসন্ন জোয়ারের বিষয়টিও মাথায় রাখতে হবে। কারণ জোয়ার এলে বন থেকে বেরিয়ে খালে থাকা নৌকায় ওঠা যে অসম্ভব হয়ে উঠবে। অতএব এবার ফেরার তারা। এরই মধ্যে জোয়ার আসতে শুরু করেছে, বনপাড়ের কাদা অংশ আর শাসনগুলো ডুবে গেছে জলে। তারপরও কোমর সমান পানি ভেঙে নৌকায় উঠতে হবে, কি আর করা, পড়েছে মোগলের হাতে, খানা তো খেতে হবে সাথে। নৌকা প্রস্তুতি নিচ্ছে ফিরে যাওয়ার, তবে অভিযাত্রীদের মন তখনও পড়ে আছে গহীন বনের সেই নীল পরীর মায়ায়। কোনো কোনো দুঃসাহসী হয়তো ভাবছেন এ আর এমন কি, আগামীতে সুন্দরবন গেলে কষ্ট করে একবার না হয় ঢুমেরে আসা যাবে এই চিংড়ির খালে।
দারুণ একটা অ্যাডভেঞ্চারও হবে, সে সঙ্গে দেখা মিলতে পারে সেই পরিরও। কিন্তু ভুল, ডক্টর আনিস এই অভিযাত্রীদের বনের ভিতরে নিয়ে গিয়েছিলেন গবেষণার কাজে, যারা দীর্ঘদিন সুন্দরবনের বিভিন্ন অংশে ঘুরে ঘুরে কিছুটা অভিজ্ঞ হয়ে উঠেছিলেন। কিন্তু সাধারণ কোনো পর্যটক যদি এই দুঃসাহস দেখাতে চান, তাহলে তো হতে পারে জীবন সংহারী বিপদের কারণ। অনুগ্রহ করে এই ভিডিওতে উৎসাহী হয়ে পর্যটক নির্দিষ্ট এলাকা ও উপযুক্ত নিরাপত্তা ছাড়া সুন্দরবনে কোথাও যাওয়ার চেষ্টা করবেন না।